ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে ঘটছে নানা ঘটনা। বাইপ্লাস্টার নিয়ে হুইলচেয়ারে মঙ্গলবারও মেজিয়া ছাতনা রায়পুরে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তিনি মনে করেন অমিত শাহ হারবে বলে বাংলায় বসে চক্রান্ত করছেন। এর মধ্যে কংগ্রেস নেত্রী লতিকা সুভাষকে নিয়ে কেরালার রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। মনোনয়ন না পাওয়ায় দল ছেড়ে মাথা ন্যাড়া করে ফেলেন তিনি। এদিকে পশ্চিমবঙ্গে দুই দিনের ভোট প্রচারণার শেষে মঙ্গলবার সকালে দিল্লি ফিরে গেছেন অমিত শাহ। জরিপ বলছে তৃণমূলের সঙ্গে বিজেপির তীব্র লড়াই হলেও শেষমেশ নির্বাচনে জিতে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।